প্রাথমিকে নিয়োগের যে ফর্ম ফিলআপ চলছে সেখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশান জারি করে জানানো হয়েছে। সেই নোটিফিকেশানে কী আছে আমরা ডিটেলস জানব। দেখুন, যে সমস্ত বিএড ক্যান্ডিডেট আছে সেই সমস্ত বিএড ক্যান্ডিডেটকে নিয়ে এই নোটিফিকেশানটা, বিএড ক্যান্ডিডেটরা তারা বসতে পারবেন কি পারবেন না সেই সমস্ত ব্যাপার নিয়ে একটি নোটিফিকেশান। তো চলুন ভিডিওটি শুরু করি আমি কপিল আপনাদের সঙ্গে। দেখুন, নোটিফিকেশানের হেডলাইনেই বলা আছে কী সেটা, ইন দ্য ম্যাটার অফ SLPC এত 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 2022 অ্যান্ড আদার কনসার্ন ম্যাটার টু অ্যালাউ বিএড ক্যান্ডিডেট টু পার্টিসিপেট দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2020-22। অর্থাৎ 2020-22-এর যে রিক্রুটমেন্ট, অর্থাৎ নতুন যে নোটিফিকেশানের যে প্রসেসটা চলছে, যেটা অ্যাপ্লাই করা শুরু হচ্ছে, এখনও চলছে, সেই অ্যাপ্লিকেশানে বিএড ক্যান্ডিডেটরা বসতে পারবেন কি না সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকের এই নোটিফিকেশান। এই যে এটা একটা কেস নাম্বার, সেই কেস নাম্বারের ভিত্তিতে তার উপর ডিপেন্ড করছে কি হবে। তো চলুন নোটিফিকেশানে কি টোটাল ডিটেলসটা উল্লেখ আছে সেটা আমরা দেখব। উইথ দ্য রেফারেন্স টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান ভাইড নাম্বার এত 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 29/9/2022 ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট, অর্থাৎ সেপ্টেম্বরের 29 তারিখে যে নোটিফিকেশানটা জারি হয়েছিল রিক্রুটমেন্টের জন্য, এটা কিন্তু টেট নয়, রিক্রুটমেন্টের জন্য যে নোটিফিকেশানটা জারি করা হয়েছিল সেই নোটিফিকেশানের রেসপেক্টে আজকে এই নোটিফিকেশান, অর্থাৎ ওই নোটিফিকেশানটার সঙ্গে এই নোটিফিকেশানটা যুক্ত হবে। দেখুন কি বলছে সরাসরি, আমরা এইখানটাই মেন বক্তব্যটা আছে, ইনভার্টেড কমার মধ্যে মেন জিনিসটা বলা আছে। দেখুন কি বলছে, প্লিজ ইনফর্ম দ্যাট হ্যাভিং রিগার্ড টু ডেভেলপমেন্ট রিপোর্টেড টু বোর্ড ভার্বালি বাই ইউ, দ্য বোর্ড বিং রেকমেন্ডিং অথরিটি ফর রিক্রুটমেন্ট হ্যাজ নো ডিফিকাল্টি টু অ্যালাউ বিএড ক্যান্ডিডেট টু পার্টিসিপেট ইন 2020-22 রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার অফ প্রাইমারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে কী বলছে দেখুন, যে বোর্ডের তরফ থেকে ভার্বালি তারা জানিয়েছিল 29 সেপ্টেম্বর যে বিএড ক্যান্ডিডেটদের প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে বসতে কোনো অসুবিধে নেই। বোর্ড তাদেরকে রেকমেন্ড করেছে, বোর্ডের তরফ থেকে নো ডিফিকাল্টি, কোনো রকম সমস্যা নেই তাদেরকে অ্যালাউ করতে বিএড ক্যান্ডিডেটদেরকে। কোন প্রসেসে, 2020-22 যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, প্রাথমিক নিয়োগের যে ফর্ম ফিলআপ চলছে, সেখানে তাদের বসতে দিতে কোনো তাদের অসুবিধা নেই। এটা কিন্তু টেট নয়, এটা কিন্তু রিনিয়োগের প্রক্রিয়ার জন্য, অর্থাৎ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য যে ফর্ম ফিলআপ চলছে সেই ফর্ম ফিলআপে তাদের বসে দিতে কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন বলছে, ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট টু দ্য সলমেন ভার্ডিক্ট অফ SLPC এত 2022 অ্যান্ড কনসার্ন ম্যাটার পেন্ডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন রেসপেক্ট টু দেয়ার পার্টিসিপেশন ইন দ্য সেইড রিক্রুটমেন্ট প্রসেস। এই কেস নাম্বারের উপর ভিত্তি করে, এই কেস নাম্বারের উপর বা এর সঙ্গে যেগুলো জড়িয়ে আছে সেটার ফয়সলা সুপ্রিম কোর্ট যখন করবে, যে ফয়সলাটা করবে, যে ডিসিশানটা কোর্ট নেবে, সেই ডিসিশানে কিন্তু তাদের মেনে নিতে হবে। অর্থাৎ বসতে পারবে কি পারবে না সেই ব্যাপারটা কিন্তু কোর্ট সরাসরি যেটা বলবে সেটা কিন্তু তাদেরকে মেনে নিতে হবে, এখানে বোর্ডের কোনো ব্যাপার নয়, বোর্ড কিন্তু কোনো কিছু হস্তক্ষেপ করবে না। এর পাশাপাশি বিএড এবং ডিএড যে কন্ডাক্ট চলছে সুপ্রিম কোর্টে যে রায় আছে তার উপরেও কিন্তু নির্ভর করছে বিএড ক্যান্ডিডেটরা বসতে পারবে কি না। যদিও NCT রিক্রুটমেন্টের যে রুলস, যে গেজেট পাবলিকেশন, সেটা কিন্তু 2018 সালে তাদের বসতে দেওয়ার নিয়ম পাবলিশ হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্ট এখন কী রায় দেবে তার উপর ডিপেন্ড করছে বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্ট হ্যাজ ইন্ডিয়া রেসপেক্ট টু দেয়ার পার্টিকুলার সেইড রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেসে এই নাম্বারের উপর ভিত্তি করে যে রায় দেবে এই কোর্ট কেসের নাম্বারের উপর, সেই রায় কিন্তু তাদের মেনে নিতে হবে। তো এটুকুই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।